অস্ট্রেলিয়া দলে যেমন আছেন মার্কোস স্টোনিস, ভারতের আছে হার্দিক পান্ডিয়া, তেমন ইংল্যান্ডের বেন স্টকস। দলে একজন পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্ব কতটা বেশি সেটা এদের দেখলেই সুস্পষ্ট হয়। চন্ডিকে হাথুরুসিংহে নিজের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। 2019 বিশ্বকাপে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে শেষের দিকে 4 ছক্কার ঝড় তোলার পাশাপাশি পূর্ণ 10 ওভার বোলিংয়ে কার্যকরী ছিলেন সাইফউদ্দিন। এবার 2023 ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে সৌম্য সরকারকে সাইফউদ্দিনের এই ভূমিকায় দেখতে চান হাথুরুসিংহে। তাই তো পুরনো শিষ্যকে নতুন করে ঝালাই করে নিচ্ছেন বাংলাদেশ দলের লঙ্কান এই কোচ। এশিয়া কাপ ও বিশ্বকাপের কথা মাথায় রেখে ইমার্জিং এশিয়া কাপের দলে সৌম্য সরকারকে অন্তর্ভুক্ত করেছেন তিনি। আর ইমার্জিং এশিয়া কাপে পারফর্ম করতে পারলেই সৌম্য সরকারের এশিয়া কাপে স্কোয়াডে জায়গা নিশ্চিত হতে পারে, কারণ চন্ডিকা হাথুরুসিংহের মাস্টার প্ল্যানে আছেন তিনি। যদিও সৌম্য সরকার জাতীয় দলে বেশিরভাগ সময় ওপেনিং পজিশনে ব্যাটিং করেছেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করলে এই জায়গাতে সৌম্য সরকারের খেলা হচ্ছে না। ওপেনিংয়ে তামিম ইকবাল ও লিটন দাসের জায়গা নিশ্চিত। এরপর ওয়ান ডাউন পজিশনে খেলবেন নাজবুল শান্ত। এই 3 জায়গাতে দেখা যাবে না সৌম্য সরকারকে। তবে দলে একটা জায়গা সৌম্যর জায়গা অনেকটাই নিশ্চিত, সেটা হলো পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, যেখানে বর্তমানে নেই আর কেউই। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে দলের সুযোগ মিলতে পারে সৌম্য সরকারের। 7 নম্বর পজিশনে ব্যাটিং করার পাশাপাশি বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দলকে সফলতা এনে দেওয়ার কাজটি সৌম্য সরকারকে দিয়েই করতে চান চন্ডিকা হাথুরুসিংহে।